আইসিসির মাসেরা নারী খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশি নাহিদা আক্তার। মাসেরার দৌড়ে জাতীয় দলের চতুর্থ ফারজানা হক এবং পাকিস্তানের সাদে ইকবালকে পেছনে ফেলে বাংলাদেশের নারী ক্রিকেটের ইতিহাসে প্রথম এই পুরস্কার জিতলেন বাঁহাতি এই স্পিনার। সোমবার আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের নাম প্রকাশ করে। এবছরের আগস্টে পাকিস্তান নারী দলের বিপক্ষে টি টোয়েন্টি ও নভেম্বরে ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশের মেয়েরা, যেখানে বড় অবদান ছিল নাহিদা আক্তারের। পুরুষ ক্রিকেটে মাসেরার পুরস্কার জিতেছে ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে নায়ক অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।